আপনার ড্রাইভার তার প্রতি ন্যানো সেকেন্ড তাকে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে রাস্তায়। সে যত সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে আপনিও তত সুন্দরভাবে তত সেফলি আপনি বাড়িতে যেতে পারবেন। আর যারা বাইক চালাবেন অবশ্যই অবশ্যই বড় গাড়িগুলা বাস হোক ট্রাক হোক প্রাইভেট কার হোক সমীহ করবেন, কারণ যদি আল্লাহ না করো কিছু একটা হয় তাহলে আপনার বাইককে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই গাড়ির কিচ্ছু হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসছে, এখন হচ্ছে সবার ঈদে বাড়িতে যাওয়া পড়বে, কারো হচ্ছে বাড়িতে গিয়ে ফ্রেন্ড সার্কেল এবং বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হবে, হই হুল্লোড় হবে, অনেক ঘোরাঘুরি হবে, অনেক মজা হবে। ঈদ যাত্রা সবার যেন সুন্দর হয় সেটা নিয়ে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয়ে আলোকপাত করব, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি ফেস করেছি, যেগুলো অনেক রাইডাররা ফেস করেছেন। আমি যেহেতু বাইক কার দুইটাই চালাই, দুই পর্যায়ের জিনিসগুলাই আমি মোটামুটি অনুধাবন করতে পারি। সো সবচেয়ে প্রথম যে দিকটা আমার কনসার্ন বেশি বাইকারদেরকে নিয়ে, যেই বাইকার বাইরা আছেন, যারা আপনারা হচ্ছে ঢাকা থেকে মুভ করবেন হচ্ছে ঢাকার বাইরে বাইক নিয়ে, তারা অবশ্যই বাইকের মেইনটেনেন্সটা ঠিকঠাক মতো আছে কিনা করে নিবেন, প্যাকিংটা সুন্দর মতো হয়েছে কিনা সেটা কনফার্ম করবেন। যদি আপনার বাড়ি দূরে হয় এবং সবচেয়ে ভালো হয় আপনি ঢাকা ত্যাগ করলেই আপনি যেন সেফটি গিয়ারটা পরে নেন, তাহলে বাই চান্স বাই এনি চান্স আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে অঙ্গহানির মাত্রাটা খুবই কমে যায়। 5,000 টাকা 6,000 টাকার একটা সার্টিফাইড হেলমেট কিনতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। আপনার যদি মাথাটা ঠিক থাকে, মাথা যদি কারো ভালো থাকে, তখন কিন্তু কি অন্য মেজর কোনো প্রবলেম হলেও বেঁচে থাকার সম্ভাবনা থাকে। আমাদের আনন্দের আগে আমাদের সেফটিটা, আমাদের যদি সেফটি ঠিক থাকে, আমরা যদি ঠিক মতো প্রিয়জনদের কাছে যেতে পারি, তবেই না হচ্ছে আনন্দ ঘন ঈদ হবে। এখন যেহেতু বৃষ্টির সিজন, আমাদেরকে মাথায় রাখতে হবে বৃষ্টির সিজনে কিন্তু টায়ার প্রেসারটা কিন্তু আপনাদের যেই রিকোয়ারমেন্ট আছে, যেরকম এই জিক্সার সুজুকি মনোটোনে পিছনে 33 সামনে হচ্ছে 29 রিকোয়ারমেন্ট অনুযায়ী পারলে একটু 1-2 কম রাখবেন, বেশি না, তাতে কি হবে বৃষ্টির সিজনে গ্রিপটা ভালো পাবে, বৃষ্টিতে আপনার ব্রেক স্কিড করতে পারে। এই জন্য হচ্ছে আপনার যদি এবিএস না থাকে, এবিএস থাকলেও দুইটা ব্রেক হাতের এবং পায়ের সমান তালে আপনাকে চাপতে হবে, কোনোটা বেশি হইলেই কিন্তু স্কিড করবে, এবং হচ্ছে একটা ডিসেন্ট স্পিড স্পিডিং মেনটেন করতে হবে। চেষ্টা করবেন 80 উপরে যেন না উঠা, দরকার কি 1 ঘন্টা পরেই গেলাম আমরা। আর ওভারটেকের কিছু প্রপার নিয়ম কানুন থাকে, আপনি যেই জায়গায় ওভারটেক করে যেই জায়গাটায় আপনি যাবেন ওইটা কি ফ্রি আছে কি না অন্য কোনো গাড়ি অকুপাইড করে রাখছে বা অন্য কেউ ওভারটেক করে আসে ওই জায়গাটা তার প্রয়োজন পড়ে কিনা, এই সব জিনিস খেয়াল করে আপনাকে ওভারটেক করতে হবে। পাসিং লাইট, হর্ন, ইন্ডিকেটর, এই জিনিসগুলো দিয়ে কি করি আমরা যখন রাইড করি বা কার ড্রাইভ করি তখন এই জিনিসগুলো দিয়ে আমরা আরেকজন ড্রাইভারের সাথে কমিউনিকেট করি, যেই গাড়ির ওভারটেক করবো সেটা বাম সাইড দিয়ে করবো না, মানে বাঁ পাশ দিয়ে, কারণ বাঁ পাশ দিয়ে ওভারটেক করলে বাঁ পাশে যারা আমরা ড্রাইভ করি ফোর হুইলার কার তখন আমরা বাঁ সাইডটা অত একটা বেশি খেয়াল করা হয় না, ডান সাইডটা যতটা খেয়াল রাখা হয়। দ্যাটস মিন গাড়ির ডান পাশটা ড্রাইভারের মাইন্ডে বেশি থাকে, যদি আপনার বাইক নিয়ে বাম সাইডে ঢুকতেই হয় তাহলে কি হর্ন দিয়ে ডিপার দিয়ে পাসিং লাইটে সুন্দর করে ঢুকবো, আগে অন্য একটা গাড়ির সাথে আমরা ডিস্টেন্সটা রাখবো, মানে যেই ডিস্টেন্সটাতে ইমার্জেন্সি ব্রেক সামনের গাড়ি করলে আপনার যেন কোনো সমস্যা না হয়। আর যারা বাইক চালাবেন অবশ্যই অবশ্যই বড় গাড়িগুলা বাস হোক ট্রাক হোক প্রাইভেট কার হোক সমীহ করবেন, কারণ যদি আল্লাহ না করো কিছু একটা হয় তাহলে আপনার বাইককে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই গাড়ির কিচ্ছু হবে না। সো যেহেতু আপনারই দুর্বলতা আমারই দুর্বলতা বেশি, তাহলে আমি হার মেনেই গেলাম, তার সাথে আমি টক্কর নাই দিলাম, কি এমন ক্ষতি হবে? আর যে বড় গাড়ি যারা চালাই আমরা বাস ট্রাক বা হচ্ছে প্রাইভেট কার, তারাও ভাই মোটর সাইকেলকে একটু স্নেহ করব, একটু ছেড়ে দিলেন না, আপনার তো বারবার ওভারটেকিং এর জন্য একটা ট্রাককে ওভারটেক করে যেতে আপনার যে কষ্ট হবে একটা বাইকেরও কষ্ট হবে না, ছেড়ে দেন। আর হচ্ছে বাইকাররা এত প্রফেশনালও হয় না, এভাবেও কিন্তু কি আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা নিজেরাই সচেতন হতে পারি। তারপর হচ্ছে আমাদের দেশে কোনো গাড়িকে বিশ্বাস করা যাবে না, অটোরিকশা হোক রিক্সা হোক ভ্যান যাই হোক, এরা যেই কোনো সময় ডানে বেয়ে ঢুকে যাবে। সো আপনি যখন চালাচ্ছেন তখন দূর থেকে যদি কোনো দেখেন কোনো ক্রাউডেড এরিয়া আসতেছে বাজার এই টাইপের কিছু, আপনি যে সামনে এসে ব্রেক করবেন তা না, দূর থেকে আসতে করে স্পিড নিয়ন্ত্রণ করে ফেলেন। আমরা অনেকে কি করি গাড়ি ভাড়া করে নিয়ে যাই অথবা নিজেদের গাড়ি নিয়ে আমরা কি করি ঢাকা থেকে অনেক দূরে দূরে আমরা যার যার বাড়িতে কি করি মুভ করি, সেক্ষেত্রে আমরা কি হয় ধরেন আপনি তো গাড়িতে উঠছেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দুনিয়ার গল্প শুরু করে দিচ্ছেন, আড্ডা হই হুল্লোড় হা হা করতেছেন, আপনার একবারও চিন্তা করতেছেন না যে লোকটা ঘন্টার পর ঘন্টা বসে ড্রাইভ করতেছে তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কিনা আপনার কথার মাধ্যমে।
এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ড্রাইভার তার প্রতি ন্যানো সেকেন্ড তাকে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে রাস্তায়। সে যত সুন্দরভাবে গাড়ি চালাতে পারবে আপনিও তত সুন্দরভাবে তত সেফলি আপনি বাড়িতে যেতে পারবেন। Cool down. এবং যাত্রার সময় অবশ্যই মাঝে মাঝে আমাদের বিরতি দিতে হবে। I hope you know that. But তারপরও আমি হচ্ছে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে এই জিনিসগুলো যত আলোচনা হবে, যত আপনি দেখবেন তত মাইন্ডে বেশি আসবে। সো এই টুকটাক ছোট কিছু কথা এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরও আপনাদের যদি কোনো কথা থাকে, আপনারা যদি মনে হয় সেফটির জন্য এই জিনিসটা করা যায়, সেটা কমেন্ট বক্সে জানান। এবং হচ্ছে যারা আমাকে ফলো করছেন, আমি মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো আমাকে ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, আই হোপ অ্যান্ড বিলিভ যে আপনারা কুইকলি আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের ঈদগুলো খুব সুন্দর হোক সেই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।